শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ আব্দুল করিম, পিতা মৃত মুনিরুদ্দিন প্রামাণিক, মায়ের নাম মৃত খতেজান, গ্রাম পোস্ট পানসিপাড়া, থানা লালপুর, জেলা নাটোর। মুক্তিযুদ্ধের সময় আপনি কি করতেন? আমি তখন পড়াশোনা করতাম ছাত্র অবস্থায়। আপনার স্কুলের নামটা বলেন? বিলমারে হাই স্কুল। কোন ক্লাসে? ক্লাস 9। আমার বাড়ি একদম রাস্তার ধারে। ওই মিলিটারিরা আমার বাড়ি বাস্তি গাড়ি নিয়ে দুদিক চলে যেত, ওরা আসতো এদিকে যেত। তারপরে আমরা 7 ভাই, বাপ বলল যে তুমি ভারতে চলে যাও। ভারতে যা তখন সরাসরি ওখানে ক্যাম্পে যাই, শেখপাড়ায় গেছিলাম। আমার কথা শেখপাড়া ক্যাম্পে, ওখানে যা ওখানে ভর্তি হয়ে হওয়ার পরে ওখানে 2 দিন থাকার পরে ওখানে আমাকে পানি পিয়ায় পাঠায়। পানি পিয়ায় আমরা 4 মাস মাস ছিল। ওখান থেকে আমাদের পাঠায় শিলিগুড়ি। শিলিগুড়ি ওই পানিঘাটায় আমাদের ওখানে হার্ড ট্রেনিং হয় 1 মাস। ওখানে হার্ড ট্রেনিং 1 মাস হওয়ার পরে আমাদের ওখানে 7 সেক্টর তরঙ্গপুর নিয়ে যায়। ওখান থেকে আমাদের অস্ত্র দেয়। ওই তরঙ্গপুর থেকে অস্ত্র নিয়ে আমরা বহরমপুরে আসি। এখানে আমাদের আর্মি ক্যান্টনমেন্টে, ইন্ডিয়ান ক্যান্টনমেন্টে আমাদের অস্ত্র সহ আমাদের বাইরে থাকতে দেয়নি। এক রাত ওখানে আমরা বাইরে ওই ক্যান্টনমেন্টে ছিলাম ওদের হেফাজতে। ওরা ওখানে সারা রাত, একদিন এক রাত আমাদের বিকালে আসে, রাত থাকে। পরের দিন 10টার থেকে আমাদের ওদের গাড়ি করে, আর্মি গাড়ি করে আমাদের সাদিগান্ধ যাওয়ার পাঠায়। এই জলঙ্গি, এই জলঙ্গিতে ওই সাদিগান্ধের আমরা 7 দিন ছিলাম। 7 দিন থাকার পরে আমাদের বাংলাদেশে পাঠায় দেয়। আপনার কমান্ডার ছিল আমাদের ইউনুস আলী, আমার সেকশন কমান্ডার। ওর সঙ্গে আমরা একটা গ্রুপ, 13 জনের একটা গ্রুপ আমরা চলে যাই। মানে মোহাম্মদ ইউনুস আলী, মোহাম্মদ উমর আলী, মোহাম্মদ হযরত আলী, মোহাম্মদ রফিজউদ্দিন, তারপরে মোহাম্মদ মোজাম্মেল হক, তারপরে মোহাম্মদ বয়েজউদ্দিন, তারপরে আজিজুল হক, তারপরে হচ্ছে মজের উদ্দিন। আমরা একসঙ্গে ছিলাম ওখানে, রাধাকান্তপুর থাকেছি এবং রাত্রে ওখানে লোকের বাড়ির বাড়ি থাকেছি। মানুষের বাড়ির থেকে চাল মুষ্টি আদায় করে নিয়ে আসি, নিয়ে আসি আমাদের রান্না করে খাওয়াইছি। তারপরে ওখান থেকে আমরা একদিন বিলমারিয়া আক্রমণ করি। বিলমারিয়া আক্রমণ করার পরে ওখানে 11টা রাজাকার আমরা ধরি, ভারতে পাঠাতে। তারপরে ওখান থেকে আবার আমরা ভিতরে যা থাকি। তারপরে একদিন আমাদের ডাকে, আমরা আবার লালপুর থানা অ্যাটাক করি। ওখানে যা ভোরে থানা আমরা অ্যাটাক করি, থানা অ্যাটাক করার আগে আমরা গ্রামে মহেশপুর গ্রামে ছিলাম, কিন্তু আমাদের সংবাদ দিয়ে দিয়েছে চারিদিক থেকে আমাদের আর্মি ঘেরা করেছিল। তারপরে একটা
গুলিঘরপাড়া আমাদের চেনা জায়গা, আমরা মাঠঘাট মনে করেন পুকুর পুকুর পাড়ি দিয়ে কোনো রকমের জানে আসি, রাত্রে আসে দূর দেওয়া থাকি, দূর দিয়া ওঠে এখানখানে রাত্রে থাকি, আবার পরে রাত্রে আবার সেই রাধাকান্ত পৌঁছে যাই। তারপরে তো ওখানে কয়েক থাক থাকতেই মানে দেশ স্বাধীন হয়ে গেল, বুঝতে পারছেন? স্বাধীন হওয়ার পরে আমরা আসি প্রায় 15-20 দিন বাড়িতে ছিলাম। ওই বাড়িতে থাকার পরে তখন আবার ওই টিভি রেডিওর মানে সব বলতে লাগলো যে যারা যারা মুক্তিযোদ্ধা করেছে অস্ত্র নিয়ে নিজ নিজ সাবজেক্ট নিজের নিজ জেলায় অস্ত্র জমা দাও আর ওখানে চাকরি জয়েন করো। তখন আমরা ওখানে 3.5 মাস ওখানে মালয়েশিয়ায় আমাদের ট্রেনিং হয়েছে। তারপরে ওখানখানে হঠাৎ আমাদের একদিন বলছে যে তোমাদের রেশন ফিরে গেছে, তোমরা কালকে বাড়িতে যাবে। তখন আমরা বললাম তো আমাদের বেতন দেন, তো বলছে যে আমাদের কোনো পয়সা কড়ি নেই, সরকার যখন দেয় বাড়িতে পাঠাই দেবে। তারপরে আমরা ওখানে হাইওয়েতে খুঁড়ি মেরে সব ভাঙিটে যা ঘিরলাম, যে ডোবন ঘিরলাম, সেটা বললাম আপনি কোর্টের বারান্দা দাঁড়ান, পরে ওখানে আমাদের 3.5 মাসের বেতন দেয়। ওখান থেকে চলে আসলাম, ওখানে আসি আবার স্কুলে জানলাম মানে যাতে যাতে। তারপরে আবার শুনলাম যে রাজশাহী বুক তীরে আর্মি লোক লিখছে, তখন যাই আমি বাড়িতে কই। কিন্তু ওই চাকরির আগে আমি 7 দিনের পরে আমি বিয়ে করেছিলাম, আমার একটা বাচ্চা হলো 6 মাস 18 দিন আর 22 বছরে থাকেছি, আমাকে দেখতে আসে দেয় না, ছুটি দেয় নাই। তখন একদিন আমাকে নাইট পাইলট দিয়েছে, রাত 8টায় রাজশাহী থেকে আমি আসছি, দিল গোয়ালপুর স্টেশনে নামেছি, বোধহয় বা রাত 3টার দিকে বাড়িতে আসছি। বাড়িতে আসি তখন তো এলাকায় চাকরি বাকি ছিল না, তার সাথে আমার মুক্তি, আমার বাড়ির আশপাশের লোক আমার ভাই ভাতি সব আসি, সারা রাতে বসি আমাকে গল্প করতে রাত 5টা হয়েছে। আমি সকালবেলা গোসল করি, মানে আমার খালি নাইট 5টা দিয়েছে রাত্রের জন্য, সকালবেলা আবার যা আমি 22 বেঙ্গল আবার যা জয়েন করি। তারপরে আমি কমান্ডার কাছে এরকম বললাম যে আমি চাকরি করতে পারবো না। তারপরে ওই আমাকে 1 সপ্তাহ পরে আমার চাকরি ডিসমিস হয়ে গেছে। তারপরে আমি ওখানে চলে আসি, পরে আবার স্কুল পড়তাম, তাই সংসারে যখন ছেলে পেলে হয়ে গেল। তারপরে দেখি যে ওই আবার সোনালী ব্যাংকের লোক নেবে সার্কুলার দিল, তখন আমি যাই। এই যে যুদ্ধ শেষ হলো, এখন যে বাংলাদেশের অবস্থা এটা নিয়ে আপনি কি বলবেন, কি মনে হয়? বাংলাদেশের অবস্থা এখন খুব ভালো আছে, আমরা খুব ভালো আছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।